সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হজরত মুসা আলাইসাল্লামের জমানায় চমৎকার একটি ঘটনা ভিডিওটি পুরা দেখার অনুরোধ রইল কুরআন এবং হাদিস থেকে বর্ণিত হজরত মুসা আলা সাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে এটা ছিল মুসা যে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন হজরত আলাহাম যখনই আল্লাহকে কিছু বলার হতো তখন তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে সরাসরি বলতেন আল্লাহ হজরত মুসা আলাহি সাল্লাম একবার তোর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ জান্নাতে আমার সাথে কে থাকবে আল্লাহ তালা মূসা আলাহি সাল্লামের জবাবে বললেন অমুক কোসাই এই জবাব শুনে হজরত মুসা আলা সাল্লাম খুবই আশ্চর্য হলেন মোসা আলা মনে মনে ভাবলেন যে আমি একজন নবী এবং জান্নাতে কেন আমার সাথে একজন কষাই হবে জান্নাতে তো আমার সাথী কোনো নবী অথবা কোনো অলিগুণ থাকার কথা কিন্তু কেন একজন কষাই আমার সাথী হবে যাই হোক তারপর হজরত মুসা আলাহি সাল্লাম অনেক খুঁজাকুঁজির পর মোসা আলাহি সাল্লাম ওই কষাইকে বের করলেন মোসা আলাই্লামের মনের মধ্যে জানার ইচ্ছা ছিল সেই কষাই কেন আমার সাথী হবে জান্নাতে তারপর যখন অনেক কুজার পর মুসা মোসা ওই কোসাইকে পেলেন দেখলেন কোসাই গুস্ত বিক্রিতে ব্যস্ত অবশেষে সেই কোসাই গোস্ত বিক্রি করে এক টুকরা গুস্ত একটি কাপড়ে মুড়িয়ে নিলেন অতঃপর বাড়ির দিকে রওয়ানা হলেন মুসা আল্লাহি সাল্লাম তার সম্পর্কে আরো জানার জন্য অনুমতি নিয়ে পিছু পিছু তার বাড়ি গেলেন কষাই বাড়ি পৌঁছে গুস্ত রান্না অতঃপর রুটি বানিয়ে তা গুস্তের জুলে মেখে নরম করলেন তারপর ঘরের ভিতরে একটি কামরায় প্রবেশ করলেন স্বয়নরত অবস্থায় এক বৃদ্ধাকে উঠিয়ে বসালেন তারপর ওনার মুখে এক টুকরো রুটি পুড়ে দিতে লাগলেন খাওয়ার পর ওই বৃদ্ধা মহিলাটি কি যেন কানে কানে বললেন অমনি কোসাই মুসকি হাসলেন দূর থেকে হজরত মুজা আলাইসাল্লাম ছবি দেখছিলেন কিন্তু কিছুই বুঝলেন না হজরত মুসা আলাই বিদ্যার পরিচয় এবং মুসকি হাসার বিষয়টা কোসাইকে জিজ্ঞাসা করলেন কোসাই বললেন উনি আমার মা আমি বাজার থেকে আসার পর সর্বপ্রথম আমার মাকে রান্না করে খাওয়াই মা খাওয়ার পর খুশি হয়ে আমার কানের কাছে এসে কাছে ওই বলে দোয়া করেন আল্লাহ তোমাকে বেহেস দান করুন এবং মুসা আল্লা সাল্লামের সাথে রাখু আমি এই দোয়া শুনে এই ভেবে মুসকি হাসি যে কোথায় মুসা আলা সাল্লাম আর কোথায় আমি এই ঘটনাটিতে এটা বোঝা যায় যে আল্লাহ তাবারতালা ওই মায়ের দোয়া কবুল করে নিয়েছিলেন বাহান আল্লাহ তাবারাকতালা কখনও মায়ের দোয়া এবং বদুয়া ফিরিয়ে দেন না তাই সবসময় মা বাবার সেবা শুশ্রূষা করুন এবং তাহাদের কাছ থেকে দোয়া হাসিল করুন কারণ তাহারা যদি আল্লাহ তলার কাছে দিল থেকে দোয়া করেন আল্লাহ তালা কখনও ফিরিয়ে দেন না যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং সবাইকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং এরকম ইসলামিক ভিডিও পেতে হলি স্মার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি